বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতারান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে টমেটোর এবং রসুনের ভর্তা বা রসুন আর টমেটোর ভর্তা একই হইল এখানে আমি এই যে বড়ো রসুনগুলো এখানে আমি বিষটা কোয়া নিয়ে নিয়েছি রসুন এমনিতে খাওয়া অনেক অনেক ভালো যাই হোক এগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব এমনভাবে ভাজবো যাতে প্রত্যেকটা রসুন সিদ্ধ হয়ে যায় রসুনগুলো আমি মানে মিডিয়াম আশটা দিয়ে এটা ভেজে নিয়েছি অতক্ষণ ভাজবেন এটা কোনো টাইম নাই যদি রসুনের কোয়া ছোট হয় তাহলে অবশ্যই তাড়াতাড়ি ভাজা হবে আর যদি বড় হয় একটু সময় লাগবে আপনি একটু চেপ মানে চাপ দিয়ে দেখে নেবেন এই কুয়াটা সবচেয়ে বড় এই দেখেন এই যে সিদ্ধ হয়ে গেছে এই দেখেন তার মানে কি সিদ্ধ হয়ে গেছে আর এখন নামিয়ে নিচ্ছি টাইমটা বলতে পারলাম না ছোটো চামচ এক চামচ সরিষের তেল দিয়ে দিলাম এখানে আমি দুইটা গোল টমেটো কেটে নিয়েছি মাঝখান থেকে যাতে তাড়াতাড়ি ভাজাটা হয় তো লাল সুন্দর দেখে টমেটো গুলো নিতে হবে টমেটোটাকে দেখেন আমি একদম পানিটা শুকিয়ে নিয়েছি আর একদম ভর্তা ভর্তা করে ফেলেছি টমেটোটা ভাজা আমার হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা হলে স্কিনগুলো মানে ফেলে দিব তারপর দেখাবো কী করবো আচ্ছা এখানে আমি কয়েকটা মরিচ ভেজে নিচ্ছি দুই রকম মরিচ দেবো কাঁচা মরিচ আর শুকনো মরিচ এক রকমও দিতে পারেন আপনার যেটা খুশি শুকনো মরিচগুলো একটুখানি আগাটা ভেঙে নিয়েছি যাতে না ফুটে মরিচগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আর এগুলো উঠিয়ে নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে আমি ভাজবো না একটু মানে ইয়ে করে নেব স্টে করে নেব ক্রাঞ্চি ভাতটা যেন থেকেই যায় পেঁয়াজের তাহলে আপনার ভর্তাটা ভালো লাগবে খেতে এখানে এক ধনিয়া পাতা এটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিব আর এই যে প্যানের যতটুকু মানে হিট আছে গরম আছে সেটা দিয়েই মানে একটুখানি ইয়া হয়ে যাবে আমি কোনো কিছুতে লবণ দিয়ে নেই আর এখন আমি একটু লবণটা দিয়ে নিব দিলাম এতটুকু যদি লাগে দিব অবশ্যই ঝাল কিন্তু নিজের মতন করে দিবেন অনেকে বেশি অনেক বেশি ঝাল খান অনেকে একদমই কম খান আর রসুনগুলো দেখেন একদম আলুর মতন সিদ্ধ হয়ে মানে হবে রসুনগুলো সিদ্ধ মানে করবেন এমনভাবে তেলে নেবেন আর কি রসুনটাকে যাতে এটা পুরোপুরি সিদ্ধ হয় এই জন্য আমি টাইমটা বললাম না বড় রসুন হলে একটু সময়টা বেশি লাগবে ছোটো রসুন হলে একটু কম লাগবে দেশি রসুন এখন যে অবস্থা একদম পুরান হয়ে গেছে ওগুলা ভাজলে ভিতরে কিছু পাওয়াই যায় না মনে হয় এমন এই রসুনগুলো মরিচের সাথে মিশিয়ে নিলাম শুধু কিন্তু এই রসুন ভর্তাটা খেতে পারেন খুবই ভালো লাগে খেতে আর হেলদিও পেঁয়াজ আর ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি আরেকটা কথা বলে নিচ্ছি আমি অনেকে হয়তো আমার হাটটা দেখে ভাববেন যে হাতটা নোংরা হাত কোনো রকমের নোংরা না সাবান দিয়ে ধুয়ে নিই সময় আর নখগুলো আমরা মা তো আমাদের কিন্তু কাজ করতে আমরা কাজের মানুষ কাজ করতে হয় সবজি করতে হয় আর শীতের সবজি বা এখনকার সবজিতে কষ আছে ওই কষগুলো লেগে আমার হাতটা কালো হয়ে যায় নখগুলো কালো হয়ে যায় করার কিছু নাই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে রসুন পেঁয়াজ ধনিয়া পাতা ও টমর গুলো দিয়ে দিব আমি অল্প একটু তেল দিয়ে দিব এই অবস্থায় ভর্তাটা খেতে পারেন কিন্তু একটু তেল দিলে আমার কাছে ভালো লাগবে আর কি এই জন্য দিব সরষের তেল দিলে মানে ভর্তার যে পূর্ণতা আসে আর কি আমার মতে হয়ে গেছে ভর্তাটা ভর্তাটা আপনাদের জন্য বানালাম আপনার বাসাটা অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দুয়া করি আল্লাহ হাফেজ